যে সূরা আনআমের এক নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন সুম্মাল লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদলুন যে কাফেররা তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে রবের সাথে এই সমস্ত দেবদেবীকে তারা মিলিয়ে দিচ্ছে অতএব যিনি সৃষ্টিকর্তা তার সাথে কোনো শরীক করা চলা চলে না সর্বদা খেয়াল রাখবেন তো সর্বদা এই যে তাবিজ ব্যাপারীরা আমাদের দেশে আল্লাহু আকবার কত বলবেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা সোজা কথা তাবিজ শীতলাটকানো শিরক এই যে গ্রামগঞ্জে আপনার যে হুজুররা আছে না মসজিদের হুজুররা এদের কাছে মহিলারা দলে দলে যায় গ্রুপে গ্রুপে যায় আর এরা কি করে তাবিজের ব্যবসা করে এদের মসজিদের আপনার কি লাগে না এদেরকে যদি আপনি টাকা না বেতন নাও দেন চলবে সমস্ত শিরকি কুফুরি বিদাতি কাজ কারবার করে এই সমস্ত মূর্খ মহিলাদেরকে নিয়ে এরা কি করে এদেরকে তাবিজ দেয় তোমার সন্তান হবে তোমার এই হবে তো সেই হবে তোমার এ স্বামীর তাকদীর খুলে যায় বিভিন্ন শিরকি কুফুরি কথাবার্তা তাদের মধ্যে ছড়িয়ে আছে ছড়িয়ে আছে অথচ নবী সাল্লাহ তাদেরকে যদি বলেন তাবিজ শিরক যদি এই কথা বলেন তা বলতে তাবিজ শিরক তাবিজ তোমাকে কে বলছে তাবিজ শিরক তাবিজ শিরক না তাবিজ দেওয়া জায়েজ আছে অথচ এই তাবিজের মধ্যে কি লিখতেছে শিরকি কুফুরি বাক্য আল্লাহ আকবার আমাদের কাছে ইউজুয়ালি প্রশ্ন আসে যে সন্তান যখন অসুস্থ হয় হুজুরের কাছে যায় পানি পড়ানো যাবে কিনা পানি পড়ার জন্য করণীয় কি আপনি আপনার সন্তান অসুস্থ আপনি নিজের সন্তানকে নিজে দম করতে পারেন সূরা ইখলাস ফালাক নাস পড়ে নিজের সন্তানকে নিজে দম করতে পারেন সূরা ফাতিহা সাতবার পড়ে পানিতে ফু দিয়ে নিজের সন্তানকে পান করাইতে পারেন সহজ আপনি নিজে দিতে পারেন হুজুর তো ওইটাই পড়ে হুজুরের কাছে যখন আপনি পানি পড়ার জন্য যান হুজুরে কি করে মন্ত্র পড়ে মন্ত্র পড়ে শেষ খারে একটা ফু দিয়ে দেয় আপনি ওই দিছে রে একবারে দিয়ে একবার উদ্ধার করে দিছে ঠিক আছে না 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 শুধু সূরা ফাতিহায় পড়ছে কি পড়ছে সূরা ফাতিহা পড়ছে পানিতে ফু দিছে এই পানি আপনি বাচ্চাকে পান করে দিচ্ছে অথচ আপনি তাওহিদবাদী যদি হন শিরক মুক্ত থাকেন বিদাত মুক্ত থাকেন আপনি নিজে যদি ফরজ ওয়াজিবের হেফাজত আপনি করেন আপনার যদি ফরজ ওয়াজিবের হেফাজত থাকে আপনি নিজে সূরাতুল ফাতিহা পড়েন পড়ে নিজের সন্তানকে দম করেন নিজের সন্তানকে পানিতে ফু দিয়ে পানি পান করান আল্লাহ ভালো করে দিবেন